এটা যদি লিগের ম্যাচ হতো তাহলে নর্থ ইস্ট ম্যাচ নিয়ে অতটা চিন্তা কিন্তু আমি অন্তত করতাম না, কিন্তু যেহেতু এটা ফাইনাল ম্যাচ তো টেনশনের জায়গা অল্প হলেও থেকে যাচ্ছে। উল্টো দিকে নর্থ ইস্টের কোচ কিন্তু কালকে একটা হুঙ্কার দিয়েই রেখেছেন যে তারা কিন্তু এখানে খেলা দেখবেন আর মাঠে দাঁড়িয়ে চলে যাবেন এই জন্য আসেননি, তারাও ট্রফি জিততেই এসছেন, তো ট্রফি তারা নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। এবং প্রথমবার নর্থ ইস্ট কোনো একটা সর্বভারতীয় টুর্নামেন্টে ট্রফি জেতার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, তো এইগুলো মাথায় রেখেই তারা খেলতে নামবে। গতকাল মলিনা যে সাংবাদিক বৈঠক করেছিলেন তাতে কিন্তু তিনিও ক্লিয়ারলি জানিয়ে দিলেন যে মেন যে জিনিসটা নিয়ে বারবার তিনি বলছিলেন সেটা হচ্ছে আত্মতুষ্টি, যে মোহনবাগান প্লেয়াররা যদি কোনোভাবে আত্মতুষ্টিতে ভোগে তাহলে কিন্তু এই ম্যাচটা চাপ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া আজকে ম্যাচ জেতার জন্য, কোনোভাবে কোনো আত্মতুষ্টিতে ভোগা যাবে না। নর্থ ইস্ট ইউনাইটেডকে মুম্বাই সিটি এফসি ধরে ম্যাচটা খেলতে হবে, যে একজন প্রচণ্ড শক্ত প্রতিপক্ষ, যে কোনো মুহূর্তে আমাদের হারাতে পারে। আমরা যেরকমভাবে লিগ শিল্ডের ম্যাচটা খেলেছিলাম যে কোনো মূল্যে আমাদের জিততে হবে, জান লড়িয়ে দিতে হবে, সেই রকম মানসিকতা নিয়েই কিন্তু আজকে মাঠে নামতে হবে এবং ম্যাচটা খেলতে হবে। মোহনবাগান টিমের কথা বললে দেখুন উইঙ্গার ব্যাক এগুলো মোটামুটি ফিক্সড, তো আগের ম্যাচের মতোই আমার ধারণা যে দুজন ফরেন ডিফেন্ডার নিয়েই মলিনা শুরু করবেন। আগে নর্থ ইস্ট কী করতে পারে না করতে পারে সেটা দেখে নিয়েই তারপর তিনি অ্যাটাকটাকে সাজাবেন। আর যদি আমাদের দুটো ডিফেন্ডার ঠিকঠাক খেলে, বাকি ইন্ডিয়ান মিডফিল্ডাররা মোটামুটি তাদের 100% দিয়ে খেলে, তাহলে সেকেন্ড হাফ নিয়ে ভাবনা চিন্তা করার প্রয়োজন হবে না, ফার্স্ট হাফে আমরা এগিয়ে যেতে পারি। সেই ক্ষমতা কিন্তু আমাদের ইন্ডিয়ান মিডফিল্ডারদেরও আছে, তাদের মধ্যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে না। আমরা বলছি ইন্ডিয়ান মিডফিল্ড দিয়ে চলবে না, সেটা ACL-এর নিরিখে, ISL-এ কিন্তু চলতেই পারে, কারণ প্লেয়ারগুলো এখনও পর্যন্ত পুরোপুরি নিজেদের ফর্মে আসেনি, থাপা চলে এসছে, সাহালের এখনও আসতে সময় লাগবে, আপুইয়া তার ফর্মের ধারে কাছে নেই, তো এই জায়গাগুলো একটু একটু রিকভার হলেই কিন্তু আমাদের টিমটার মিডফিল্ডটা অতটা খারাপ দেখাবে না। যদি আমরা দুটো ডিফেন্ডার বিদেশি নিয়েও শুরু করি তাহলেও খারাপ দেখাবে না। তবে যাই হোক না কেন, হার না মানা মানসিকতা নিয়ে খেলতে হবে। লিস্টন মনবীরের ওপর অনেকটাই দায়িত্ব থাকবে, কারণ আমাদের অ্যাটাকটা উইং দিয়ে তুলতে গিয়েও তাদের দায়িত্ব নিতে হবে, আর ওদের অ্যাটাকটা মেনলি উইং নির্ভর, তো ওদের উইংয়ের অ্যাটাকটাকেও ইন্টারসেপ্ট করে নষ্ট করার ক্ষেত্রেও এদেরকে ভূমিকা নিতে হবে। নর্থ ইস্ট কিন্তু প্রথম থেকেই বিশাল স্পিডে অপারেট করবে এবং প্রথম থেকেই চেষ্টা করবে কোনো রকমে তারা গোলের ভেতর ঢুকে উইং দিয়ে একদম পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে একটা গোল তুলে নেওয়ার জন্য। সেইটাকে আমাদেরকে প্রথমে কিন্তু রেজিস্ট করতে হবে। আমরা যদি প্রথমেই ভাবি যে নর্থ ইস্টকে অ্যাটাক করে দেবো আর ওরা যদি কাউন্টার করে, ওদের কাউন্টারের স্পিডটা কিন্তু ভীষণ বেশি, এটা আমাদের মাথায় রাখতে হবে। আরও একটা বিষয় হচ্ছে, এটা ভুলে গেলে চলবে না, পেনাল্টি বক্সের বাইরে থেকে কিন্তু ওরা মারাত্মক, তার মধ্যে পার্থিব গগৈ আছে। পার্থিব গগৈ কিন্তু পেনাল্টি বক্সের বাইরে থেকে আগের বছর কতগুলো সুন্দর সুন্দর গোল করেছে আমরা সবাই জানি, তো ওকে চোখে চোখে রাখতে হবে। আর ওকে শুধু নয়, পেনাল্টি বক্সের বাইরে থেকে ওদের যে কোনো প্লেয়ার গোলে ঢুকিয়ে দিতে পারে, তো এইটা মাথায় রাখতে হবে। ওদের বিদেশিরাও যথেষ্ট ভালো এবং মোহনবাগান যদি গত ম্যাচে তাদের ভুলগুলো দেখে একটু শুধরে নিতে পারে, যে অকারণ পেনাল্টি বক্সের মধ্যে বেশি প্লেয়ার ঢুকে যাচ্ছে, পেনাল্টি বক্সের বাইরে প্লেয়ার ছেড়ে রাখা হচ্ছে, এই কয়েকটা ভুল ছিল চোখে আঙুল দিয়ে আগের ম্যাচে দেখা গেছে, তো সেই জায়গাগুলো কিন্তু রিকভার করতে হবে। ওদের কোচও কিন্তু আমাদের ডিফেন্সের এই ভুলভ্রান্তির জায়গাগুলো দেখে রেখেছে, ফলে সেগুলোর তারা ফায়দা তোলার কিন্তু চেষ্টা করবে। আর তিন ডিফেন্ডারের মধ্যে সুভাশিস থাকলে তো ভালো, কিন্তু সুভাশিস যদি প্রথম থেকে না খেলে, যেখানটা থেকে দীপেন্দু খেলবে সেই জায়গাটা ওরা কিন্তু টার্গেট করবে, এটাও মাথায় রাখতে হবে। ওরা জানে দুটো বিদেশি ডিফেন্ডার আছে, ওদিকটা টার্গেট না করে যেখানে দীপেন্দু রয়েছে ওইখান দিয়ে অ্যাটাকটা করার চেষ্টা করবে। তবে লড়াই শুধু যে মাঠে হবে তা নয়, দুজন কোচই স্প্যানিশ কোচ এবং জুয়ান পেড্রো বেনালি যিনি রয়েছেন উনিও যথেষ্ট মগজাস্ত্র সম্পন্ন কোচ, তো দুই কোচের মগজাস্ত্রের লড়াই হবে। হয়তো আমরা ভাবছি যে নর্থ ইস্ট প্রথম থেকে অ্যাটাক করবে, আমরা সেটাকে ডিফেন্ড করে তারপর অ্যাটাকে যাব, উল্টোটাও হতে পারে, নর্থ ইস্ট প্রথম থেকে ডিফেন্ড করে আমাদের অ্যাটাক করার সুযোগ দিল বা আমাদের অ্যাটাক করতে দিল। তবে আজকের খেলা শুধু নয়, মোহনবাগান এই মরশুমে যতগুলো খেলাই খেলবে তাতে কিন্তু মেন চালিকা শক্তির কাজটা করবে দিমি এবং গ্রেগ। এই দিমি আর গ্রেগ যেরকম পারফর্ম করবে, যতটা বেটার পারফর্ম করবে, মোহনবাগানের রেজাল্ট কিন্তু ততটাই ভালো হবে। আপুইয়া যদি তার গত বছরের ফর্মের ধারে কাছে তার 60%ও কোনোভাবে খেলে দেয় তাহলেও কিন্তু আমাদের চিন্তার তৈরি হওয়ারই ম্যাচের মধ্যে কোনো সম্ভাবনা হবে না। তবে আবার বলবো, এটা ফাইনাল, কেউ এগিয়ে নয়, কেউ পেছিয়ে নয়, যে কোনো টিমই ম্যাচ জিততে পারে, তো আমাদের দেখতে হবে যে মোহনবাগানের 18 নম্বর না নর্থ ইস্টের ফার্স্ট কোনটা
হতে চলেছে আজকে। অনেকেই মনে করবেন যে আজকে ডিফেন্সটাকে মারাত্মক ভালো পারফর্ম করতে হবে, আর ডিফেন্স খুব ভালো পারফর্ম করলে আমরা জিতে যাব, কিন্তু আমার ধারণা মিডফিল্ডকে বেশি ভালো পারফর্ম করতে হবে। মিডফিল্ড যদি বেশি ভালো পারফর্ম করে তাহলে সেক্ষেত্রে ডিফেন্সের ওপর চাপই পড়বে না, ডিফেন্সের ওপর অ্যাটাকও আছড়ে পড়বে না, ওই দু একটা এদিক ওদিক থেকে আসতে পারে, সেইটুকু আটকানোর ক্ষমতা আমাদের ডিফেন্সের আছে। তবে আমি বলবো ইস্টবেঙ্গল ভার্সেস লাজং যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটা দেখে কিন্তু মোহনবাগানের কিছুটা হলেও শিক্ষা নেওয়া উচিত। ইস্টবেঙ্গল একদম লাজংকে ধরেছিল যাবো আর একদম জিতবো, নাচতে নাচতে চলে আসবো, সেটা কিন্তু ওরা হতে দেয়নি। যদিও ওটা ওদের ঘরের মাঠ ছিল, তাও সাবধান থাকার বা সাবধানের কোনো বিকল্প নেই। তবে যারা ধরে নিয়েছেন যে আমরা ম্যাচটা জিতে গেছি এবং ডুরান্ড কাপ ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে গেছি, তাদের উদ্দেশ্যে বলবো দেখুন ম্যাচের মাঝখানে আগের দিনই দেখেছেন সুবাশিসের চোট, এরকম একটা ছোটোখাটো চোট কিন্তু খেলা ঘুরিয়ে দিতে পারে। লিস্টনের সেভাবে ব্যাক আপ নেই, মনবীরের সেরকম ব্যাক আপ নেই, সমস্ত জুনিয়র প্লেয়ার দিয়ে ম্যানেজ করতে হবে, তো বাইচান্স যদি কারোর চোট আঘাত লাগে তাহলেও ম্যাচ ঘুরে যেতে পারে। আর যেটা আপনারা সকলেই ভুলে যাচ্ছেন, ম্যাচ ঘোরানোর জন্য সব থেকে বড়ো যে ব্যক্তি বসে থাকবে তিনি হলেন রেফারি। তো রেফারি যদি ভুলভাল ডিসিশন মোহনবাগানের বিরুদ্ধে দিতে থাকে তাহলে অনেক কিছুই হতে পারে। আর রেফারিরা কখন কোন টিমের এগেনস্টে ডিসিশন দেবেন সেটা বোঝাটা মুশকিল। রেফারিরা বায়াস নয়, তারা পুরোপুরি মানে চোখে দেখতে পায় না, তারা যে কোনো টিমের ক্ষেত্রেই ভুলভাল ডিসিশন দিতে পারে। তো এরকম কোনো ব্যাপার নয় যে তারা মোহনবাগানকেই টার্গেট করবে যে তার বিরুদ্ধেই আমরা ডিসিশন দেবো, এরকম নয়, তারা যার বিরুদ্ধে ইচ্ছে ডিসিশন দিয়ে দিতে পারে। তো এটা একটা আশার ব্যাপার যে না জোর করে শুধু মোহনবাগানের বিরুদ্ধেই দেবে, এরকম কোনো মানে নয়, যার ইচ্ছে বিরুদ্ধে দিতে পারে। তবে এত কিছু সাবধানতার পরেও একটাই কথা বলবো, মাঠে গিয়ে যদি প্লেয়াররা 100% দেয় তাহলে ট্রফি কিন্তু আমাদের ঘরে ঢুকছে, আর যদি কোনো রকম মিস্টেক করে বা ক্যাজুয়াল অ্যাপ্রোচ দেখায় তাহলে অন্য কিছু হতেই পারে। এবং মোহনবাগান হোম গ্রাউন্ডে যুব ভারতীতে ম্যাচ মানে দর্শকদের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে, সেই ভূমিকাটা দর্শকদেরও পালন করতে হবে। তো দেখা যাক কী হয়, যাই হয় সেটা দেখার জন্য আমরা রেডি, আমরা খেলাটা দেখার জন্য মুখিয়ে আছি, বিকেলের অপেক্ষায় রয়েছি। তো এই ভিডিওতে এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জাস্টিস ফর আরজিকর, এবং জয় মোহনবাগান।